এই গাইস, ওয়েলকাম টু মাই চ্যানেল। গুড মর্নিং সবাইকে। এখন বাজে সকাল 10:30। তো আমি রান্নাবান্না কমপ্লিট করে বাসন ধুতে চলে এসেছি, আর বাসন ধোয়া কমপ্লিট হয়ে গেলে তারপর কাপড় কাচবো। কাপড় আগে থেকে ভিজিয়ে রেখেছি, তারপরে স্নান করব, তারপর বাবাকে স্নান করাবো, তারপরে পিঠে বানাবো আজকে। তো আজকে তো অনেকগুলি কাজ করতে হবে, তাই না? তো পাশে থাকো, আমি কাজগুলি সেরে নিই, ঠিক আছে? তো ফ্রেন্ড, আমার বাসন ধোয়া কমপ্লিট হয়ে গেছে, আর এখন কাপড় কাচতে চলে এসেছি। দেখো, তো আমাদের বাড়িতে তো একদম রোদ নেই, তোমাদেরকে তো সবসময় বলি, তো তাড়াতাড়ি কাপড় কাচাটা শেষ করে নিই। তো আমার কাপড় ধোয়া প্রায় কমপ্লিট হয়ে গেছে, এখন রৌদ্রে দিয়ে দিচ্ছি। কিন্তু রৌদ্র একদমই নেই, ওই দেখো বাতাস হচ্ছে হালকা হালকা, ওই দেখো গাছের পাতাগুলি নড়ছে। ফ্রেন্ড, আমি এখন ফ্রেশ হয়েছি, তো দেখে তো বুঝতেই পারছি আজকে কাজ করতে করতে পুরো হাঁপিয়ে গেছি, কারণ বাসন অনেকগুলি মাজতে হয়েছে, তারপরে কাপড় কাচতে হয়েছে, তারপর বাবাকে সামলাতে হয়। বাবাকে এখন স্নান টান করে ঘুম পাড়িয়ে দিয়েছি, তো এখন আমার কাজ আবার শুরু হবে, পিঠে বানাবো। তো পুরো ভিডিওটা দেখতে থাকো, ঠিক আছে? তো পাশে থাকো, ওকে? তো চলো যাওয়া যাক। তো দেখো, আমি এখন নারকেল নিয়েছি, নারকেলটা কুড়াবো, এই দেখো, তারপরে কুড়িয়ে তারপরে এই দেখো সিলাই চাল বেটে নেবো, চাল বেটে আজকে পিঠা বানাবো, ঠিক আছে? তো দেখতে থাকো, ওকে? তো দেখো, এখানে অনেকগুলি চাল ভিজিয়ে রেখেছি, এগুলি আজকে সেলাই পেটে নারকেল নিয়েছি, নারকেলটা এখন ফাটিয়ে নেব। দেখো জলগুলি সব বেরিয়ে গেছে। দেখো নারকেলটা, ওয়া, একটুও খারাপ নেই, পুরো ফ্রেশ নারকেল। ভালো করে কুড়াতে পারি না, তার জন্য আস্তে আস্তে কুড়াতে হয়, লেট হয় আমার। তো ফ্রেন্ড, আমার নারকেল কুড়ানো পুরো কমপ্লিট হয়ে গেছে, দেখো। তো এখন চালটা বেটে নেবো, শিল নোড়াই, চলো। ওকে ফ্রেন্ড, আমি দেখো চাল বাটতে চলে এসেছি, আর এখন বেটে নেব। তো শুরু করি, ওকে?
চল বাট। তো ফ্রেন্ড, আমার বাটা পুরো কমপ্লিট হয়ে গেছে, আর আরেকটু বেটে নেব, তারপরে পিঠাগুলি বানিয়ে নেবো, ঠিক আছে? দেখো আমার হাতের অবস্থা কি হয়েছে, আর শিলনোড়ার অবস্থা তো বুঝতেই পারছো কি অবস্থা। এই দেখো আমার পুরো কমপ্লিট। তো ফ্রেন্ড, আমার চালের গুঁড়ো মাখাটা প্রায় কমপ্লিট হয়ে গেছে, দেখো খুব সুন্দর হয়েছে, তাই না? আর এর পাশে বসিয়ে দিয়েছি কড়াইটা, কড়াইটা গরম হয়ে গেলে এর মধ্যে তেল দিয়ে দেবো, আর চালের গুঁড়োটার মধ্যে দিয়েছি চিনি, নুন আর বেকিং পাউডার আর নারিকেল কুড়ানো। দেখো খুব সুন্দর হয়েছে, তাই না? তো ফ্রেন্ড, আমি এখন দেখো পিঠা বানাতে চলে এসেছি। এই দেখো আমার পিঠাগুলি হয়ে যাচ্ছে, দেওয়ার সঙ্গে সঙ্গে পিঠাগুলি হয়ে যাচ্ছে। তো তো দেখতে থাকো ভিডিওটা, ওকে? আরে দেখো অনেকগুলি পিঠা বানিয়েছি, কালারটা জাস্ট ওয়াও এসেছে। তো ফ্রেন্ড, আমার পিঠা বানানো প্রায় কমপ্লিট হয়ে গেছে, দেখো আর পিঠাগুলি খুব সুন্দর হয়েছে, তাই না? তো আজকের ভিডিওটা এখানে এন্ড করছি, আবার নিউ ব্লগে দেখা হবে। যদি আমার চ্যানেলে তুমি নতুন হয়ে থাকো, প্লিজ লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে পাশে থাকো। ওকে, টাটা, বাই বাই, ওকে।